হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সার্জেন্ট পদে যে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই সার্জেন্ট পদের জন্য কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। কারণ অনেক বন্ধুরাই তোমরা কমেন্ট করেছো যে তোমাদের অনলাইনে আবেদন করতে অসুবিধা হচ্ছে, বা তোমাদেরকে যাতে আমি একটা ভিডিও দিই যে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, তো সেজন্যই আজকের এই ভিডিও। সুতরাং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যাতে কোনো রকম ভুল তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় না হয়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে আবেদনটি করবে। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সার্জেন্ট পদে নিয়োগের অনলাইন আবেদনের পদ্ধতি। তাহলে বন্ধুরা, আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটটা হচ্ছে www.msc.wb.org। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভারের কিছু প্রবলেম চলছে, যার কারণে এই ওয়েবসাইটটি দিনের বেলার বিভিন্ন সময়ে খুলছে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যদি আবেদনটা করতে চাও তাহলে অবশ্যই যাতে তোমরা এই ওয়েবসাইটটা একটু বেশি রাতের দিকে খুলবে, অথবা আর্লি মর্নিংয়ে একটু সকাল সকাল খুলবে। যেমন আমি এখন এই ভিডিওটা তৈরি করছি, এখানে দেখো টাইম উপরে শো করছে, এখন সকাল 6:27 হয়েছে। তো সুতরাং এই সময়গুলোতে এই সার্ভারটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদনটা শুরু করবে। তাহলে প্রথমেই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে নিচের দিকে চলে আসো। এখানে দেখো অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই বাটনে ক্লিক করতে হবে, এবং ক্লিক করলেই পরবর্তী তোমরা এই পেজে চলে আসবে। এখানে দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট বলে একটা অপশান রয়েছে, অর্থাৎ যে যে রিক্রুটমেন্টগুলো এখন চলছে তার সমস্ত লিস্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবার এখান থেকে দেখো নিচে চলে এসো, এবং এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 05/2020, অর্থাৎ এখানে সার্জেন্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই অপশানে ক্লিক করে সার্জেন্ট পদের জন্য আবেদন করতে হবে। এবং এছাড়া অন্য পদের জন্য আবেদন করতে চাইলে সেই পদের উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি সার্জেন্ট পদের আবেদন পদ্ধতি দেখাচ্ছি, তো সুতরাং আমি এখানে এই অপশানের উপরে ক্লিক করব। এবং এখানে ক্লিক করলেই এই দেখো এখানে পরবর্তী একটা পেজ খুলে গেছে, এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 6 তারিখ থেকে এবং এটা চলবে 7 এপ্রিল 2020 পর্যন্ত। এবং এখানে এসে নিচের দিকে এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে, এবং সাথে সাথে পরবর্তী এই পেজে চলে আসতে হবে। এবং এখানে এসে দেখো অপশান রয়েছে সাইন আপ নাও, এখানে ক্লিক করতে হবে, এবং সাথে সাথে তোমরা এই পেজে চলে আসবে। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন শুরুর প্রথম স্টেজ। এখানে দেখো নিউ অ্যাপ্লিকেন্ট সাইন আপ, এই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং এখানে রেড স্টার দেওয়া যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলোকে ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেখো তোমাদের নেম লিখবে ক্যাপিটাল লেটারে, এখানে ইমেল আইডি তোমরা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে তারপরে অপশান রয়েছে মোবাইল নাম্বার, এখানে তোমাদের যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার সেটা এখানে দেবে 10টা সংখ্যার, এবং এখানে মোবাইল নাম্বার টাইপ করলে অটোমেটিক এখানেও ইউজার নেমে মোবাইল নাম্বারটা চলে আসবে। এবং এরপর 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং এরপর কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড ঠিকভাবে টাইপ করে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি এখন এই অপশানগুলো ফিল আপ করে নিচ্ছি। তাহলে আমি এখানে সমস্ত তথ্যগুলো ফিল আপ করে দিয়েছি, এবার এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। এবং ক্লিক করলে এখানে দেখো একটা মেসেজ দেখাবে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এবং তারপরেই তোমরা এই পেজে চলে আসবে, এখানে দেখো পরবর্তী একটা ফর্ম খুলে গেছে, এবার এটাকে যথাযথভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো প্রথমে আছে পোস্ট অ্যাপ্লাইড ফর সার্জেন্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা অটোমেটিক চলে আসবে। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এগুলো সব চলে আসবে, এখানে কিছু করতে হবে না। এরপর আছে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি, এবং স্টেট সিলেক্ট করলে এখানে চলে আসবে অটোমেটিক সিলেক্ট। এরপর 4 নম্বর জেন্ডার চুজ করতে হবে, আমি মেল চুজ করে দিলাম। এরপরে দেখো ম্যারিচুয়াল স্ট্যাটাস, এখানে আনম্যারিড। এবার এখানে ফুল নেম, নামটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এরপর 7 নম্বর দেখো, এখানে মায়ের সম্পূর্ণ নাম লিখতে হবে,
তারপর 8 নম্বরে আছে ফাদার্স নেম, পিতার নাম। 9 নম্বরটা কিছু লেখার দরকার নেই, কারণ আমি আগেও বলেছি রেড মার্ক যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করা আছে। এরপর 11 নম্বরে আছে ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি, এখান থেকে চুজ করতে হবে। আমি এখান থেকে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি চুজ করছি। এরপরে 12 নম্বরে আছে পার্সন উইথ ডিসএবিলিটি, এখানে নট অ্যাপ্লিকেবল করব। এরপর কে এম সি এমপ্লয়ি, এটা নট অ্যাপ্লিকেবল করব। এরপর 13A আছে, এটা আপনাদের ফিল আপ করার দরকার নেই যেহেতু এখানে নট অ্যাপ্লিকেবল করা হয়েছে। এরপরে 14 নম্বর আছে ডেট অফ বার্থ, এখানে আপনাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। এখানে এই ছোটো বক্সে ক্লিক করে এখান থেকে ডেট অফ বার্থ চুজ করতে হবে, এবং এখানে ডেট অফ বার্থ ফিল আপ করে দিলেই এখানে দেখো অটোমেটিক কিন্তু বয়স কাউন্ট করে বসে যাচ্ছে, যেমন এখানে 33 বছর দেখাচ্ছে, এটা চলে আসবে। এরপর 15 নম্বর আছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, এটা অটোমেটিক চলে আসবে। এরপর আছে 16 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখান থেকে চুজ করতে হবে এইচএস এক্সামিনেশান ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, এটা চুজ করলে এখানে ইয়ার অফ পাসিং এখানে দিতে হবে, এবং তারপর এখানে দিতে হবে নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ যে বোর্ড থেকে তোমরা এখানে পাস করেছো। এরপর আছে হায়ার কোয়ালিফিকেশান, যদি তোমরা কোনো হায়ার কোয়ালিফিকেশান এখানে অ্যাড করতে চাও তাহলে এখানে একইভাবে এগুলোকে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ শুধু এই অপশানটা ফিল আপ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আছে অ্যাপ্লিকান্টস ইমেল আইডি, এখানে কিন্তু ইমেল আইডি ম্যান্ডেটারি, এখানে অবশ্যই তোমাদের ইমেল আইডিটা দিতে হবে। এখানে দেখো রেড মার্ক করা আছে, এবং এই সমস্ত ফিল আপ হয়ে গেলে এখানে দেখো নিচের নেক্সট বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমি এখন এই ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি, এবং এই ফর্মটাতে এখানে একটু ডিসপিউট আছে আমার মনে হচ্ছে, কারণ এখানে একটু যেটা প্রবলেম আমার হয়েছিল, এখানে দেখো স্পোর্টস কোটার উপরে একটা কলাম এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু এখানে কোনো রেড মার্ক করা নেই, অর্থাৎ এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি ফিল্ড না। তা সত্ত্বেও কিন্তু আমি এটা ফিল আপ করিনি বলে এখানে কিন্তু নেক্সট করলে এই ফর্মটা সাবমিট নিচ্ছিল না, সুতরাং আমি এটা টেম্পোরারিভাবে এটা করে দিয়েছি। এটা করে দেওয়ার পর এটা এখানে নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে এবার দেখো এখানে অপশান পেয়ে যাবে, যেটা এখানে মিলিয়ে নেওয়ার জন্য একবার কনফার্ম করার জন্য বলবে। এগুলো একবার ভালো করে তোমরা এগুলো একটু দেখে নেবে, এবং যেহেতু স্পোর্টস কোটা এখানে ম্যান্ডেটরি নয় তাই তোমরা আপাতত এটাকে কিন্তু সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত তথ্যগুলো ঠিক থাকলে তোমরা এখানে ইয়েস বাটনে প্রেস করে সাবমিট করে দেবে, এবং সাবমিট করলে পরবর্তী ফর্মে চলে আসবে। এখানে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস যে অপশান আছে এগুলোকে ফিল আপ করতে হবে। তাহলে এখানে প্রথমে আছে অ্যাড্রেস, এখানে ভিলেজের নাম লিখতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে। এরপরে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করার পর পুলিশ স্টেশনের লিস্টও এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে পোস্ট অফিস, এবং এখানে আছে পিনকোড। প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করতে হবে, এবং চেকবক্সে ক্লিক করলেই এই সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এবং এখানে ডিজায়ার্ড কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এটা অটোমেটিক চলে আসবে, এবং এখান থেকে সিলেক্ট করতে হবে ইয়েস অথবা নো, এটা নো হবে। এক্সপিরিয়েন্সের এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস করতে হবে, আদারওয়াইজ এখানে কিছু করার প্রয়োজন নেই। এবং এই সমস্তগুলো ফিল আপ হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবং এখানে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, 21 নম্বর যে অপশানটা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে একটা অপশান পাবে ইয়েস অর নো, এটাকে ইয়েস করতে হবে, এবং এগুলো সব করা হয়ে যাওয়ার পরই নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এবং তারপর এটাকে আরেকবার কনফার্মেশন চাইবে। সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে ইয়েস করে সাবমিট করে দিতে হবে, এবং সাবমিট করার পরে তোমরা পরবর্তী এই পেজটায় চলে আসবে যেখানে আপলোড ফটোস অ্যান্ড সিগনেচার অপশান পাবে, এবং এই পেজে তোমাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবং এই ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই ফটো এবং সিগনেচার রেডি করে রাখতে হবে, যদি তোমরা মোবাইল থেকে অ্যাপ্লিকেশানটা করো তাহলে মোবাইলে সেভ করে রাখতে হবে, আর যদি কম্পিউটার থেকে করো তাহলে কম্পিউটারে কিন্তু ফটো এবং সিগনেচার সেভ করে রাখতে হবে। এখানে দেখো যে ফটো আপলোড করতে হবে তার সাইজ হতে হবে 10-50 KB মধ্যে, এবং যে সিগনেচার আপলোড করতে হবে তার সাইজ হতে হবে 5 KB থেকে 20 KB মধ্যে। এবং 25 নম্বরে আছে আপলোড কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ এখানে তোমরা এইচএস এর মার্কশিট আপলোড করবে, এবং তার সাইজ হতে হবে 100 KB থেকে 150 KB মধ্যে। এবং এখানে আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আদারওয়াইজ এখানে কিছু করার প্রয়োজন নেই। এরপর আছে প্লেস, তোমরা কোথা থেকে আবেদন করছো সেই প্লেসের নামটা এখানে দিতে হবে, এখানে তোমাদের গ্রাম বা সিটির নাম দিয়ে দেবে, এবং এখানে এই চেকবক্সে একটা ক্লিক করতে হবে, এবং সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি এখন এগুলোকে আপলোড করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমি এখানে সমস্ত ফটো সিগনেচার এবং
সার্টিফিকেট আপলোড করে নিয়েছি। এখানে তোমাদের যেটা করতে হবে, প্রথমে চুজ ফাইলে গিয়ে ফাইলটাকে চুজ করতে হবে, এবং চুজ করা হয়ে গেলে এখানে আপলোড বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং এখানে একটা গ্রিন মার্ক কিন্তু চলে আসবে। এইভাবে সমস্তগুলোকে আপলোড করতে হবে, প্রথমে চুজ ফাইল দেন আপলোড। নিচে এসে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এবং করলে এরকম একটা ডায়লগ বক্স খুলবে, এটাকে ইয়েস করলেই এই পেজটা সাবমিট হয়ে যাবে। এবং তোমরা পরবর্তী দেখো, এবার এই পেজে চলে আসবে যেখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যা এখনও পর্যন্ত ফিল আপ করেছো সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। এগুলোকে খুব ভালোভাবে একবার দেখে নেবে, কারণ এটাকে একবার সাবমিট করে দিলে আর কিন্তু কোনোরকম এডিট করা যাবে না। অর্থাৎ যত কিছু দেখার এখানে ভালো করে দেখে নিতে হবে, সমস্ত কিছু মিলিয়ে নিতে হবে সুন্দরভাবে। এবং বন্ধুরা, তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, এই অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো কারণে নেট ডিসকানেক্ট হয়ে যায় বা পেজ যদি কেটে যায় বা আউট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করলেই কিন্তু যে পর্যন্ত তোমরা ফিল আপ করেছো তারপর থেকে আবার পুনরায় ফিল আপ করতে পারবে। তাহলে আমার সমস্ত কিছু এখানে ঠিক আছে, এবং আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এবং নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে দেখো তোমরা পেমেন্ট ডিটেলস, এখানে তোমাদের পেমেন্টের পেজে এখানে চলে আসবে, এটাই কিন্তু লাস্ট স্টেজ। এখানে এসে এখান থেকে দেখো চুজ করতে হবে পেমেন্ট মোড, অর্থাৎ কোন পদ্ধতিতে তোমরা টাকা পেমেন্ট করবে। এখানে অপশানে চুজ করতে হবে অনলাইন পেমেন্ট অথবা পেমেন্ট থ্রু UPI চালান। আমি এখানে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুজ করছি, এবং এটা চুজ করলে দেখো এখানে অটোমেটিক অ্যাপ্লিকেশন ফিজটা চলে এসেছে এবং টোটাল অ্যামাউন্টটা এখানে শো করছে। এবং এখানে তার নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং তারপর এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাভভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে চেকবক্সে একটা ক্লিক করতে হবে। এবং তারপর এখানে তোমরা পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবে। করে দিলে এখানে আরেকবার কনফার্মেশন চাইবে, এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলেই এখানে দেখো তোমরা পেমেন্টের পেজে চলে আসবে, এবং এখানে দেখো অ্যামাউন্টটাও শো করছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, এই সমস্ত মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। তোমাদের কাছে যদি ATM কার্ড থাকে তাহলে ডেবিট কার্ড এখানে চুজ করবে, এবং এখানে কার্ড নাম্বার, তার নিচে এক্সপায়ারি ডেট, ইয়ার, এবং কার্ডের পেছনের CVV কোডটা এখানে দিয়ে, এবং কার্ড হোল্ডারের যে নেম আছে, ব্যাংকের অ্যাকাউন্টে যে নেম আছে সেই নাম দিয়ে এখানে মেক পেমেন্টে ক্লিক করলে তোমাদের যে ব্যাংকের সাথে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে, এবং সেটা OTP দিয়ে সাবমিট করলেই কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এবং পরবর্তী পেজে তোমাদের ফাইনাল, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আবার খুলে যাবে, এবং সেখানে ফাইনাল সাবমিট একটা অপশান চাইবে, সেখানে সাবমিট করলেই কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে। এবং সেখান থেকে একটা প্রিন্ট আউটের অপশান তোমরা পেয়ে যাবে, সেই সাবমিট করা অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট একটা নিয়ে নেবে, এবং সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারও জেনারেট হয়ে যাবে, সেই প্রিন্ট আউটটা তোমরা ভালোভাবে রেখে দেবে, ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সার্জেন্ট পদের অনলাইনে আবেদনের পদ্ধতি। আশা করি তোমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, এবং তারপরেও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারে। এবং এই ধরনের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।